বলতেছেন ডিজিটাল দেশ বানাইতেছেন, মোবাইল ফোনের উপরও ট্যাক্স বাড়ালেন, কম্পিউটার, হ্যাঁ, তারপরে আপনার সফটওয়্যার, এর উপরও ট্যাক্স বাড়ানো হলো। কেমন হলো ডিজিটাল, কেমন হবে? বাংলাদেশে ইন্টারনেটের স্পিড এ গোটা দক্ষিণ এশিয়া সবচেয়ে কম, তো আপনার ডিজিটাল হলো কই? কি করে হবে ডিজিটাল? হবে না বন্ধুরা আমার। এখন আমাদের এখানে ব্যাংক লুট চলছেই, শেয়ার বাজার এই গত বাজেট ঘোষণার পর থেকে ক্রমান্বয়ে পড়ছে শেয়ারের দাম, বহু মানুষ আবার নিঃস্ব হয়ে যাচ্ছে, এবং এটির কোথায় সমাধান, কোথায়? আমি এবং দামির সংসদে কোন সমাধান আসবে বলে আমরা মনে করি? কখনো না, কোন সুযোগ নাই। রাষ্ট্রীয় ঋণ বেড়ে যাচ্ছে, আমার সহকর্মী আপু বলেছেন সুদ, ঋণের সুদ বেড়ে যাচ্ছে, এবং আমাদের আমাদেরকে শোধ করতে হবে। যারাই নিয়ে আসুক, নিয়ে আসা লুট করে পাচার করুক, আলটিমেটলি সেটা আমাদের ঘাড়ে চেপে বসতেছে, আমাদেরকে শোধ করতে হবে। আপনারা একটু খেয়াল করেন, কয়েকদিন আগে দেখলাম পত্রিকায় যে পায়রা যে আপনার ওখানে যে বিদ্যুৎ কেন্দ্র, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, খরচ হয়েছে 12 না 15 হাজার কোটি টাকা, এমনকি রামপালে খরচ হয়েছে 15-16 এরকম হাজার কোটি টাকা, 18 হাজার কোটি টাকা। কিন্তু বাঁশখালীতে যে বিদ্যুৎ কেন্দ্র, এটা এটার ক্যাপাসিটি আরো কম। পায়রা এবং রামপাল হলো 1320 মেগাওয়াট, আর বাঁশখালি হলো 1250 মেগাওয়াট, এটাতে খরচ হলো 52 হাজার কোটি টাকা। কোথায় যায় এই টাকা? কার টাকা এইসব? আমাদের দেশটাকে ফতুর করে ফেলা হচ্ছে, আমরা এখান থেকে বাঁচতে চাই, আর বাঁচতে হলে উপেক্ষিত এবং এই বঞ্চিত জনগণ যারা, তাদেরকে জাগ্রত করা এবং তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। আর সেই লক্ষ্যে এই আলোচনা থেকে আমি আহ্বান জানাবো, আসুন আমরা আরো ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনটাকে বেগবান করি এবং আগামী দিনে জনগণকে মুক্ত করার চেষ্টা করি। এই যে অভ্যুত্থানের কথা আমরা বলি, এই অভ্যুত্থান তো একটা শিল্পের মতো, এমন ভাবে হতে হবে, মানুষকে এমন ভাবে পরিকল্পনা মতো আপনি স্বপ্নের দিকে নিয়ে যাবেন, আপনি আক্রমণ এমন ভাবে সত্যের বিরুদ্ধে রচনা করবেন, এমন জায়গায় আঘাত করবেন যাতে শত্রু পরাজিত হতে বাধ্য হয়, এমন জায়গায় আপনি আপনার এমন সময় আপনি নির্ধারণ করবেন যেটা বিজয়ের জন্য সবচেয়ে ভালো সময় হয়। এই কারণেই থিওরি এবং প্র্যাকটিস মিলেই বিপ্লব হয়, এই কারণেই একাডেমিক্স এবং পলিটিক্স দুটো একসাথে যেতে হয়। পলিটিক্স নিশ্চয়ই ফিল্ডের কাজ, কিন্তু পলিটিক্স একই সঙ্গে একটা থিওরিও বটে। বাজেট আলোচনা এই কারণেই করছি এবং গুরুত্বপূর্ণ মনে করি, আমরা এটাও মনে করি এই আলোচনার ভিত্তিতে এখান থেকে যা শিখছি, আগামী দিনের সরকারের দুর্বলতা যেমন বুঝছি, তেমনি করে মানুষের শক্তিও বুঝছি। সেই শক্তি নিয়ে ঈদের পরে নাকি ঈদের 2 মাস পরে, ওই রকম কোনো কথা নয়, আন্দোলন যেরকম করে চলছে লাগাতারভাবে চলবে, এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে, আমরা শেষে যেরকম বলেছি যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না করতে পারি ততক্ষণ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। আচ্ছা, কিন্তু এরকম কি বলা যাবে যে কাল থেকে ভাই সব বাদ দিয়ে আন্দোলন করেন, তো গরু টরু কিনবেন না লোকে, কোরবানি দেবে না, ঈদ তো পালন করবে? এই জন্যই অকেশনগুলো আমাদের বিবেচনায় নিতে হয়, সেই বিবেচনার কারণে নয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করি আমরা বলছি লড়াইটা অব্যাহত থাকবে, সময় ক্ষণ বুঝে বুঝেই আমরা আমাদের কাজ করব, বিজয় নিশ্চয়ই হবে, কোনো সময় অন্যায় চিরস্থায়ী হতে পারে না। আমরা যে কল্যাণ রাষ্ট্র চাই সবাই চাই, এক একজন এক এক জায়গায় চাই, একজন আরেকজনকে পছন্দ করে না, সেই জন্য আমি মনে করি আজকে এই অনৈতিক সরকারের অনৈতিক বাজেট এবং অনৈতিক জুলুম থেকে বাঁচার জন্য প্রথমে বুঝতে হবে, আমরা যে রাতের বেলা সবাই খেজুর খেয়েছি, আমরা সবাই এক ভালোবাসার মানুষ,
এক বন্ধনের মানুষ, আমাদের ভোটাধিকার নাই, আমাদের বাক স্বাধীনতা নাই, আমাদের ব্যাংকের টাকা চলে যাচ্ছে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব। এবং যে কথাটি আসলে বলেছে, এখন 400 কোটি টাকার বৈদেশিক ঋণ, এবছর সরকার আরো 250 কোটি টাকা, 2,50,000 কোটি টাকা ঋণ নিবে, 450,000 ঋণ আছে। আগামী বছর বাজেট যেটা করা হবে, ধরে নিতে পারেন, মুখস্থ বলতে পারেন যে আগামী বছর বাজেটের 2,00,000 কোটি টাকা শুধু হবে ঋণ পরিশোধ বাবদ। সেদিন 2টি টেলিভিশন চ্যানেলে নিউজ করেছে, বিদেশি বিখ্যাত টাকায়ও এই চোরেরা লুটপাট করে যন্ত্রপাতি ক্রয় থেকে শুরু করে একটা আন্তর্জাতিক মানের হসপিটাল করতে চেয়েছে বাইরের সংস্থা, তারা টাকা দিয়েছে, কিন্তু এই চোরেরা নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটি যন্ত্রপাতি ক্রয় থেকে এতটা দুর্নীতি করেছে, সেই প্রতিষ্ঠান খুব ক্ষুব্ধ হয়েছে। এবং এখন পর্যন্ত প্রতিষ্ঠানটা চালু হয় নাই। নাম দিয়েছে জাতির পিতা শেখ হাসিনার বাবার নাম বেইচে, আজকে শেখ হাসিনার লোকেরা এইভাবে চুরি চামারি করছে, সে হসপিটালটা চালু করেনি। ওই প্রতিষ্ঠানের আরো অগ্রাধিকার ছিল আরো একটা হসপিটাল করে দেওয়া, এই 1,500 কোটি টাকা, তাহলে 41,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়েছে। এরকমের 3টা হসপিটাল করতেও তো আপনার 3,15,45,000 কোটি টাকা লাগবে, তাহলে 3টা হসপিটালও তো করা যাবে না। তাহলে বাংলাদেশের 64টা জেলা, 600 উপজেলার কি চিকিৎসা দেবে? যার টাকা আছে এই বিনা ভোটের এমপি মন্ত্রী চোরেরা সরকারি বরাদ্দের নামে লুটপাট করে তার দেশের বাইরে চিকিৎসা নেবে, আর আমরা না খেয়ে মারা যাবো। যেহেতু সময় সংক্ষিপ্ত, সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবে, আরেকটি কথা বলে শেষ করবো, সেটি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ঘুষ দুর্নীতিকে কোন রাষ্ট্র প্যাট্রোনাইজ করতে পারে না, এমনকি চোরও পাবলিকলি বলে যে চোর দমন করতে হইবে। এই সরকার প্রকাশ্যে তারা এই আজিজ বেনজিরদের মতো যারা লুটপাট করে বিরোধী দলের জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে টাকা পয়সা বানিয়েছে, দেশের টাকা বাইরে পাচার করেছে, এখন দেশে ফিরিয়ে আনবে সরকারকে সেভ করার জন্য, সেজন্য তারা 15% করে এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে, যেটা সংবিধানের বিষয়ে বলা আছে অনুপার্জিত কোনো আয় কোনো ব্যক্তি ভোগ করতে পারবে না। তাহলে শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে সংবিধান বিরোধী কাজ করছে, সংবিধানকে প্রয়োজনে তারা এইভাবে কাটাছেড়া করে তছনছ করে দিচ্ছে, আর জনগণের গণ দাবি কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যুতে তারা কিন্তু মানে নাই, সংবিধান দোহাই দিচ্ছে। অথচ দুর্নীতি ঘুষকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই বাজেটে কালো টাকার সাদা করার সুযোগ দিয়েছে। আমাদের সর্বশেষ পরিষ্কার কথা হচ্ছে, এই বাজেটের অন্যান্য দিকের কথা বাদ দিলাম, এই কালো টাকা সাদা করার সুযোগ যদি সংশোধিত বাজেটে বাদ না দেওয়া হয়, অবশ্যই এইটাকে ইস্যু করেই আমাদেরকে একটা চরম আন্দোলন করে তুলতে হবে, কারণ আমাদের সমগ্র জাতিকে দুর্নীতিগ্রস্ত, নৈতিকভাবে বর্জিত একটা জাতিতে তারা পরিণত করতে চাচ্ছে, সেটি আমরা হতে দিতে পারি না। আসসালামু আলাইকুম। এই সরকারের চরিত্র আমরা জানি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারের মধ্যে আমরা আছি, কিন্তু এই সরকার যে তার পুরো রাষ্ট্র শক্তিটাকে ব্যবহার করে পুরো অর্থনৈতিক প্রক্রিয়ার উপরে তার নিয়ন্ত্রণ এবং প্রভুত্ব পুরোপুরি কায়েম করে প্রতি মুহূর্তে জনগণকে ছেবলা বানাচ্ছেন, তাকে একেবারে শুষে নিয়ে একেবারে বড়লোকের পকেটে, কতিপয়ের পকেটে টাকা ঢুকাচ্ছেন, এই সরকার যন্ত্রটা যে একটা পাইপ হয়ে দাঁড়িয়েছে, যে মানুষের কাছ থেকে টাকা শুষে নিয়ে কতিপয়ের পকেটে ঢুকিয়ে দেওয়া, এইটা আমাদের পরি আরো ভালো করে এক্সপোজ করা দরকার, উন্মোচন করা দরকার, বিশেষত জনগণের কাছে। জনগণ ক্রমাগত একটা নাবিশ্বাসের দিকে অগ্রসর হচ্ছেন, এবং এটাও রাজনৈতিক সংগ্রামের জন্য আমাদের অ্যাসেস করা, এটা খুব দরকারি। আজকে বাজেটও থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে যে এই দিকে মানুষ কতটা যাচ্ছে। যেমন ধরুন, এই বাজেটে সরকারের প্রথমবারের মতো একটা স্বীকৃতি আছে, এই 16তম বছরে এসে যে দেশে একটা অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এর আগ পর্যন্ত কিন্তু ডিনায়াল ছিল, না না কোনো সংকট নাই, আর কিছু কথা বললেই ওই ইউক্রেন যুদ্ধ, ওই প্যালেস্টাইনের যুদ্ধ, মানে কিংবা কোভিড পরিস্থিতি ইত্যাদি কথা তারা বলতেন। কিন্তু এই যে তারা অর্থনৈতিক সংকটের একটা স্বীকৃতি দিলেন, কিন্তু কি কারণে এই সংকটটা তৈরি হলো এর কোনো আলোচনা কিন্তু সরকার করছে না। এবং এই জায়গাটাতেই
আমাদের খুব গুরুত্বের সাথে দেখা দরকার যে 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 কারণে এই অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, আন্তর্জাতিক একটা প্রভাব আছে সেটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না, কিন্তু আন্তর্জাতিক প্রভাব সকল দেশের জন্যই প্রযোজ্য। এই আন্তর্জাতিক প্রভাব কোন দেশ কিভাবে মোকাবেলা করবে সেটা নির্ভর করে ওই নির্দিষ্ট দেশের অর্থনৈতিক অবস্থা কতটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশ যে অর্থনৈতিক ধসের দিকে যাচ্ছে এটা প্রমাণ করে যে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক ভিত্তি ভয়ঙ্কর। তাহলে তাদের যে এই ফানুস, উন্নয়নের ফানুস, আমরা মানে মিডল ইনকাম দেশের দিকে চলে যাচ্ছি, আমরা বিরাট উন্নয়ন করে ফেলেছি, এইটা যে ভেতর থেকে ফাঁপা, এটা যে ভেঙে পড়ার উপক্রম হতে পারে, এই জায়গাটা আমাদের স্পষ্ট করে বলা দরকার এবং সেটার লক্ষণটা এসছে। আমরা দেখছি যে এই প্রক্রিয়াটার অভ্যন্তরীণ কারণ হচ্ছে যে সম্পূর্ণ এই উন্নয়নের নামে সরকার একটা লুণ্ঠনতন্ত্র কায়েম করেছে এবং এই লুণ্ঠনতন্ত্রটাকে অবাধ করেছে। তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য কতিপয়কে লুটপাট করার একটা অবাধ সুযোগ দিয়েছে। যেমন আমরা এস আলমকে দেখি, তিনি 8টা ব্যাংকের মালিক হয়ে যান, 12,000 কোটি টাকা বিদেশে তার বিনিয়োগের খবর পাওয়া যায়, তদন্ত পর্যন্ত হয় না, এমনকি সর্বোচ্চ আদালতে গিয়েও প্রতিকার পাওয়া যায় না। এটা হচ্ছে লক্ষণ। আমি কতটুকু সিমটমের মধ্যে দিয়ে আমার বক্তব্যটা বলতে চাই যে বাংলাদেশে এই যে লুণ্ঠনতন্ত্রটা কায়েম হয়েছে তার উদাহরণ হচ্ছে 5.5 লক্ষ কোটি টাকা এখন খেলাপি ঋণ। সরকার বলছে 1,84,000 কোটি টাকা, কিন্তু এই টাকা, এই 5.5 লক্ষ বেশি চলে গেছে কারণ যে সমস্ত ঋণগুলো খেলাপি হিসেবে আছে সেগুলোকে নানাভাবে পুনর্তফসিলের সুযোগ দিয়ে ওগুলো যে খেলাপি ঋণ নয় সেটা দেখানো হয়, কিন্তু আসলে সেগুলো খেলাপি ঋণ হিসেবে আছে। এই টাকা পাচার হচ্ছে, ব্যাংকিং চ্যানেলে টাকা পাচার হচ্ছে, বিরাট বিরাট প্রকল্প থেকে লুট করে টাকা পাচার হচ্ছে, এবং এই সবগুলোর টাকা পাচার এর পরিণাম হচ্ছে বাংলাদেশে ডলার সংকট। এখন এই ডলার সংকটটাকে আপনি যদি ঠেকাতে না পারে, ঠেকাতে যান, তাহলে আপনাকে এই পাচার এবং এই লুণ্ঠনের পথগুলোকে বন্ধ করতে হবে, কিন্তু সরকার সেটা করতে পারবে না বলে ডলার সংকটটা ক্রমাগত বাড়তেই থাকবে। এবং ডলার সংকট বাড়ার ফলে সে যে সমস্ত নীতিগুলো গ্রহণ করছে, যেমন সংকোচন নীতি, সেটার প্রভাব পড়ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপরে, যার ফলে আমাদের কর্মসংস্থান কমে যাবে, আমাদের বিনিয়োগ কমবে। এই ডলার সংকোচনের প্রভাব এমনকি রপ্তানি খাতের উপরে পড়তে পারে, তাদের প্রতিযোগিতার সক্ষমতা বিভিন্ন জায়গায় একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাহলে অর্থনীতিতে সরকার যে তার ইনবিল্ট সমস্যা মানে গঠনগত ভাবে সে যে একটা লুণ্ঠনতন্ত্রের উপর নির্ভরশীল, সে যে কেবলমাত্র ব্যবসায়ীদের নয়, জেনারেল আজিজ কিংবা সাবেক আইজিবি বেনজির আহমেদ এদের মতো লোক পুরো রাষ্ট্র প্রশাসনের মধ্যে তৈরি করে রেখেছে, এই লুণ্ঠনতন্ত্র থেকে বেরিয়ে যাওয়া সরকারের পক্ষে অসম্ভব। অসম্ভব বলেই সে এমন কতগুলো পদক্ষেপে যাবে যেটা অর্থনীতিকে একটা চক্রের মধ্যে ফেলবে, যে চক্র হচ্ছে আরো খারাপের দিকে যাওয়া। এই হচ্ছে বাংলাদেশের ঠিক বর্তমান বাস্তবতা, এবং সেই বাস্তবতার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তারা আরো ভয়ঙ্কর কাজটি করছেন, সেটা হচ্ছে আমাদের দেশকে, দেশের মানুষকে আরো বেশি ঋণ নির্ভর করছেন। কেবল অভ্যন্তরীণ ঋণ নয়, ব্যাংকগুলোকে তারা বিপদে ফেলছেন, শিল্প উদ্যোক্তারা তারা বিপদে পড়বেন, কেবল সেই জায়গা থেকে নয়, বৈদেশিক ঋণ, এবং সেই বৈদেশিক ঋণ আনট্রান্সপারেন্ট মানে অস্বচ্ছ, সাপ্লায়ার্স ক্রেডিট তার মধ্যে অনেক বেশি, যার কোন শর্ত আমরা জানি না। এই যে বাংলাদেশকে ঋণের জালে আবদ্ধ করে ফেলছে, এইটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের জন্য, যে কোনো ভবিষ্যৎ সরকারের জন্য। এই সরকার তো চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না, কারণ যে কোনো ভবিষ্যৎ সরকারের জন্য এই বিরাট ঋণের জাল এক ভয়াবহ বোঝা হিসেবে সামনে আসবে। সুতরাং যে আলোচনাটা এখানে আমাদের নেতৃবৃন্দ করেছেন, যে বাজেটে একটা জনগণের পক্ষে, সেটার নাম যাই দিন না কেন, গণমানুষের, কল্যাণ রাষ্ট্র, অন্যান্য, কিন্তু জনগণের পক্ষে ন্যূনতম নীতি নেওয়ার অর্থ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিভাবে যাবে, সাধারণ মানুষের কাছে রাষ্ট্রের এবং সরকারের যে উন্নয়ন সেবা সেগুলো কিভাবে পৌঁছাবে, তার কিভাবে নিত্য প্রয়োজনীয় জীবনের উন্নতি ঘটবে। এখন দেখুন আমাদের শিক্ষার অবস্থা, আপনারা এখানে তথ্য আকারে বলেছেন যে এইখানে জিডিপির
অনুপাত আপনার হচ্ছে 1.98, এর মধ্যে আছে রূপপুরের পারমাণবিক প্রকল্পটা বাদ দিলে এটা 1.69 চলে আসে। কিন্তু এই যে শিক্ষা খাতে 1,11,000 কোটি টাকা বরাদ্দ ধরেছে, গত বছরের হিসাবটা দেখেন 1,04,000 কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু সংশোধিত বাজেটে 89,000 কোটি টাকা এসেছে। স্বাস্থ্য খাতে 38,000 কোটি টাকা বরাদ্দ ছিল, সংশোধিত বাজেটে 29,000 কোটি টাকা চলে এসেছে। তার মানে এরা যা প্রথমে বলে সেটাও কিন্তু এই বছরের শেষে খরচটা হবে না, এটা থাকবে না। কিন্তু বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে শূন্য পদ আছে, হাজার হাজার লক্ষ ছাড়িয়ে গেছে শূন্য পদ। আমাদের তরুণরা চাকরি পায় না, কিন্তু এই বাজেট বরাদ্দের অভাবে চাকরির ব্যবস্থা হচ্ছে না, শিক্ষা স্বাস্থ্য কোন রকম ন্যূনতম ভিত্তির উপর দাঁড়াচ্ছে না, কিন্তু আমাদের মেগা প্রকল্পের জন্য টাকা ঋণ করা হচ্ছে। এই যে সরকারের একটা ভয়ঙ্কর চেহারা, এই চেহারাটা আমাদের উন্মোচন করা দরকার। আজকে বাংলাদেশে এই রকম মূল্যস্ফীতির সময়, যখন সরকার মূল্যস্ফীতি টানছে না, দেশের মানুষকে সামাজিক সুরক্ষার কথা বলছে, কিন্তু সেখানে 1 টাকাও বাড়ানো হয়নি। বিআইডিএস বলছে 15% মূল্যস্ফীতি, কিন্তু আমরা যদি একটু হিসেব করি খাদ্যপণ্যের দিক থেকে, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দিক থেকে, তাহলে এই মূল্যস্ফীতি 20-25-এর জায়গাতে পৌঁছে যাবে। সামগ্রিক মূল্যস্ফীতি যে জায়গায় পৌঁছাচ্ছে, তাতে বাংলাদেশের জনগণের জীবনে যে নাবিশ্বাস হচ্ছে, আমাদের বরং এখন ঠিক করা দরকার। যেটা একটু আগে সুব্রত দা বললেন, আমরা এই রাজনৈতিক দলগুলোকে, জনগণের এই বিক্ষোভকে সত্যিকার অর্থে ধারণ করে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দেওয়ার জন্য সাংগঠনিক রাজনৈতিক প্রস্তুতি নিতে পারছি কিনা, সেটাই এখন প্রত্যেক দলের আলোচনার জরুরি বিষয়। এবং দ্রুততম সময়ের মধ্যেই আমাদের সেই প্রস্তুতি গ্রহণ করা দরকার, মনে রাখা দরকার, রাজপথে আমাদের টিকে থাকতে হবে, লড়াই করে টিকে থাকতে হবে। সেই উদ্দীপনা আমাদের সমস্ত জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, আমাদের কর্মীদেরকে সেভাবে প্রস্তুত করা দরকার। ওরা দমন পীড়ন করবে, ওরা ষড়যন্ত্র করবে, ওরা সমস্ত আন্দোলনকে সাবোটাজ করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করবে। সেই সব কিছু মোকাবেলা করে গণতান্ত্রিক সংগ্রাম কিভাবে বিজয়ী করবে, জনতার স্রোত, লক্ষ মানুষ, কোটি মানুষ কিভাবে রাজপথ দখল করবে, সেই জায়গাটা আজকে আমাদের জরুরি বিষয়। এই আলোচনা সেই আলোচনার দিকেই নিয়ে যাওয়ার একটা আমাদেরকে প্রেরণা দিবে। সেই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।